আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন কি করা হচ্ছে। মূলত চট্টগ্রাম থেকে আমার কিছু ফার্নিচার নিয়ে আসা হয়েছে। তো যেহেতু ঢাকায় অ্যাকচুয়ালি একটা দীর্ঘ সময় থাকতে হবে, তো ভাবলাম একটু ঘর গোছগাছ করি, একটু সব কিছু আনানোর ব্যবস্থা করি। তো খাট এবং সোফা, এইসব ফার্নিচার যেগুলো ছিল আমার, ওগুলো নিয়ে আসা হয়েছে। আপনাদের ভাইয়াকে দেখছেন এগুলো ঠিকঠাক করছে। তো অ্যাকচুয়ালি ব্লগ দেওয়া এখন আমার জন্য খুবই টাফ একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু তবু চেষ্টা করছি মাঝে মধ্যে টুকটাক এরকম ছোট্ট ছোট ব্লগ দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকার। আমার দুই টুনটুনি মহা খুশি। এটা নাকি এখন থেকে তাদের রুম। যাই হোক, চলুন দেখি আমার টুনটুনি সোনারা কি করছে। বাসায় আমার খুবই কম সময় কাটানো হচ্ছে ইদানিং ডিউটির প্রেশারে। আচ্ছা, এখন হচ্ছে আমি নাইট ডিউটিতে চলে যাচ্ছি। যেদিন আমি নাইট ডিউটিতে যাই, আমার মনটা যতক্ষণ খারাপ থাকে, আমার মেয়েদের মন এর চেয়ে ডাবল পরিমাণে খারাপ থাকে। তো নাইটে যেটা হয় আর কি, যতই আপনি একটু কুল থাকেন, পেশেন্ট ভালো থাক, তাও হচ্ছে আপনার জীবনেও ঘুম আসবে না। ওই নাইটটাও আমার এরকমই গেছে। তো রাতে একটু পেশেন্টও খারাপ হয়ে গিয়েছিলো। তো ওভারঅল মিলিয়ে যাচ্ছে জীবন, জীবনের নিয়মেই চলে যাচ্ছে। এর মানে মাঝে থেকেই আসলে বেঁচে থাকা মনে হয় এটাকেই বলে। আচ্ছা, আমার ননদকে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ছোটন আর শারমিন এসেছিল বাসায়। তো শারমিনের এক্সাম আছে। তো আপনারা সবাই খাস দিলে ওর জন্য দোয়া করবেন। ওর এই এক্সামটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। তো যাই হোক, এরপর হচ্ছে ওরা, যদিও মাত্র দুটো দিন ছিল, পরীক্ষা দিয়েই তারা চলে যেতে চাচ্ছিলো, অনেক জোর করে তাদেরকে রাখা হয়েছে। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। অন্যান্য সময় দেখা যায় আমি বাসায় থাকি না, কিন্তু ওই দিনটা হচ্ছে যেহেতু বিকেল টাইমটা আছি বাসায়, ম্যানেজ করে এনি হাও। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, সবাই মিলে একটু ঘুরতে যাই, একটু খাওয়া দাওয়া করি। ওয়াসনি মিশ্রা মহা খুশি। ওরা হচ্ছে মানুষ পেলেই খুশি হয়ে যায়, যেহেতু একা একা থাকে সব সময়। তো তাদের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে। আমরা খেতে বসেছি পিৎজা ভাইয়ে, যেটা শনি রাখরাতে আমাদের মোস্ট ফেভারিট একটা দোকান বলতে পারেন। কারণ হচ্ছে এখানে সব কিছুই আমার মনে হয়েছে প্রাইস এবং কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু মিলে এটা বেস্ট। যদিও ছোট্ট একটা দোকান, ওদের দোকানটা আর একটু বড়ো হলে মনে হয় আরও বেশি ভালো হতো। তো ছোট দোকান হলেও ওদের কোয়ালিটি আসলে অনেক ভালো। আমার শনি রাখরাতে মোটামুটি সব প্রায় সবগুলোই আমার কভার করা হয়ে গেছে খাওয়া দাওয়া, কিন্তু এটা আমার সবচেয়ে ভালো লাগে। তো ওদের এই রাইস বলটা, বারবিকিউ রাইস বল, আমার খুবই ফেভারিট। আমি ডিনার হিসেবে ওটাই অর্ডার করেছি। তো যাই হোক, ননদ দেবর নিয়ে অল্প স্বল্প সময় কাটালাম, সেই সাথে ব্লগটাও শেষ করলাম। টাটা।